পাঠ করব ছোট গল্প ফুলপ্রুফ মার্ডার লিখেছেন জয়দীপ চক্রবর্তী অন্বেষণ বাজার থেকে ফিরে বাজারের ব্যাগটা যথাস্থানে রেখে ওনার স্ত্রী ভাস্যতীকে ডেকে বললেন এই আমি একটু বেরোচ্ছি এখনই বেরোচ্ছ কিন্তু কোথায় আরে খবর শুনুনি মৃত্যুঞ্জয় কাল রাতে হাটাকে মারা গেছেন হ্যাঁ শুনেছি হোয়াটসঅ্যাপে ওনাদের পাশের বাড়ি ঝুমা জানালো তা যাচ্ছ যাও কিন্তু ওখানে তোমার গোয়েন্দাগিরি ফলাতে যেও না তোমার তো সব জায়গায় রহস্যের গন্ধ খোঁজা স্বভাব কি করবো বলো শত হল এক্স সিবিআই অফিসার প্রফেশনাল হ্যাবিটটা থেকেই যায় কথাটা বলে ওনার ইনভেস্টিগেশন সরঞ্জামের ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন অন্বেষণ অন্বেষণরা যখন এই সলরেকে বাড়ি করে আসে তখন এই চত্রে শুধু মৃত্যুঞ্জয়দের বাড়ি ছিল তাই মৃত্যুঞ্জয়ীদের সাথে অন্বেষণের সম্পর্ক বহুদিনের আর এই সম্পর্কের সুবাদে অন্বেষণ মৃত্যুঞ্জয়দের সম্পর্কে যা জানেন তা হলো এই রকম মৃত্যুঞ্জয় সাহারা তিন ভাই মৃত্যুঞ্জয় বড় ওনাদের একটা ফায়ার প্রোটেকশনের ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে আগে ওনাদের অফিস ডালহৌসি হৌসি থাকলো বেশ কয়েক বছর হলো তা ওনাদের চারতলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে শিফট করা হয়েছে দোতলায় বড় ভাই মৃত্যুঞ্জয় তিন তলায় মেজো ভাই ধনঞ্জয় আর চারতলায় ছোটো ভাই দিগ্বিজয় থাকেন মৃত্যুঞ্জয় ও ধনঞ্জয় মিলেই এই ব্যবসাটি চালান ব্যবসাটা পৈতৃক হলো এই দুই ভাই মিলে এটাকে বেশ বড় করে তুলেছেন ওনাদের বাবার সময়ে এই কোম্পানি ফায়ার প্রোটেকশনের বিভিন্ন ইকুইপমেন্ট সাপ্লাই করত। এখন এরা শুধু ইকুইপমেন্ট সাপ্লাই করে না তার সাথে রিফাইনারি পাম্প হাউস হসপিটাল বড় অফিস শপিং মল প্রভৃতি জায়গায় অটোমেটিক ফায়ার প্রোটেকশানও করে মৃত্যুঞ্জয় ও ধনঞ্জয় দুজনেই আইআইটি ইঞ্জিনিয়ার মৃত্যুঞ্জয় মার্কেটিং আর ধনঞ্জয় প্রোডাকশান দেখেন তবে কোম্পানিতে মৃত্যুঞ্জয়ের শেয়ারের আধিপত্য বেশি আসলে একবার ব্যবসার জন্য বেশ কিছু টাকার দরকার হয়ে পড়েছিল মৃত্যুঞ্জয়বাবুর স্ত্রী রমলা তার বাবার কাছ থেকে এনে দেয় তবে শেয়ারগুলো একা মৃত্যুঞ্জয়ের নামে নেই মৃত্যুঞ্জয় ও রমলা দুজনের নামেই আছে দিগ্বিজয় এই ব্যবসার মধ্যে নেই সে একজন সরকারি কোম্পানির উচ্চপদস্থ অফিসার তার এই পদাধিকার বলে অনেক সরকারি টেন্ডার মৃত্যুঞ্জয়ীদের পাইয়ে দিয়েছেন উনি সেই জন্য তার পৈতৃক সুবাদে এই কোম্পানির কিছু শেয়ারও দিগ্বিজয়েরও আছে তবে মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই ওনাদের বাড়িতে অন্বেষণে ছুটে যাওয়ার কারণটা শুধু প্রতিবেশী বলে বা ওনাদের সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে বলেই নয় এছাড়াও একটা বিশেষ কারণ আছে সপ্তাহখানেক আগে ধনঞ্জয় এসেছিলেন অন্বেষণের বাড়িতে আর এসে উনি যা বলেছিলেন তা অন্বেষণকে বেশ অবাক করে দিয়েছিল উনি বলেছিলেন দাদার সাথে আর একসাথে ব্যবসা করা যাচ্ছে না সম্পূর্ণ একার ডিসিশনে কোম্পানি চালাচ্ছে নিজে যা ভালো বুঝছে তাই করছে আমাকে ওর হাতের পুতুল করে রেখেছে কিছু বলতে গেলে কোম্পানি ছেড়ে দিতে বলছে ওর ভুল টেন্ডার কোড করার জন্য আমরা লাস্ট সিক্স মান্থে দুটো বড় প্রজেক্ট মিস করেছি এই রকম চলতে থাকলে এই কোম্পানি আর বেশি দিন থাকবে না তাই ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই আপনি তো অনেক মার্ডার স্যান্ডেল করেছেন একটা ফুল প্রুফ মার্ডার প্ল্যান দিন না যাতে পুলিশের বাবার ক্ষমতা না হয় সেটা বোঝার দেখে যেন স্বাভাবিক মৃত্যুই মনে হয় আপনি যা টাকা চান তাই দেব উত্তরে অন্বেষণ বলেছিল দেখো ধনঞ্জয় আমার কাজ সমাজে ক্রাইম কমানো ক্রিমিনালদের মদত দেওয়া নয় জীবনে বহু ক্রিমিনাল আমাকে কিনতে চেয়েছিল কিন্তু পারেনি আজও তার অন্যথা হবে না ঠিক আছে আপনি হেল্প করতে না চাইলে করবেন না অন্য কেউ করবে তবে আপনার সাথে আজ যা কথা হলো তা যেন আপনার মধ্যেই থাকে নইলে কিন্তু বিপদে পড়বেন কথাগুলো বলে চলে গিয়েছিলেন ধনঞ্জয় অন্বেষণ মৃত্যুঞ্জয়দের বাড়ি পৌঁছে বাড়ির সামনে দেখলেন গগন গাইন দাঁড়িয়ে আছে গগন মৃত্যুঞ্জয়ের শ্যালক আর অন্বেষণের প্রাক্তন কলিগ অন্বেষণ রিটায়ার করার বছর পাঁচেক আগে ও জয়েন করে গগন এই এক্স সিবিআই অফিসার অন্বেষণকে দুই তিনটে কেচে সাহায্য করেছিল আর সেই থেকে গগন অন্বেষণের প্রিয় পাত্র হয়ে গিয়েছিল গগন ভীষণ মেধাবী আর ওর স্মৃতিশক্তি বেশ প্রখর কাজের প্রতি নিষ্ঠা একাগ্রতা ভালোবাসাও যথেষ্ট বটে ও যেটুকু ঘাটতি তা হলো ওর অভিজ্ঞতার যেটা অন্বেষণ পূরণ করে দিত আর অন্বেষণের পরিশ্রম ও স্মৃতিশক্তির ঘাটতিটা পূরণ করতো গগন তাই ওদের জুটি বেশ ভালোই ছিল বডি কোথায় আছে গগনকে অন্বেষণের প্রশ্ন জামাইবাবু এখনও ওনার দোতলার ঘরেই আছেন যাবেন নাকি হ্যাঁ চলো একবার দেখে আসি গগন অন্বেষণকে নিয়ে দোতলায় উঠল অনেক লোকের ভিড় মৃত্যুঞ্জয়ের বেডরুমে শুভ্র সুন্দর ছিমছাম প্রশান্তিময় শোবার ঘর সফট কর্নফোর্ট হোয়াইট ওয়াল আর বিছানা সংলগ্ন ওয়ালে কাশফুলের পেপার সিলিংয়ে সাদা ঝাড়বাতি বিছানার পাশে টেবিলে আর একটি হুইস্কির বোতল কাঁচের গ্লাস তার পাশে একটা প্লেটে চিকেন কিছু গুঁড়ো আর পড়ে আছে ঘরের অন্যদিকে ড্রেসিং টেবিল তার সেলফে সুন্দর নকশা করা কিছু মোমবাতি কিন্তু একটি সেলফে বেমানান রয়েছে ভিটামিন ই ক্যাপসুলের একটি শিশি ফ্লোরে সাদা কার্পেট বেছানো শুভ্র নরম বিছানায় মৃত্যুঞ্জয় সাহার নিথর দেহটি শায়িত আছে অন্বেষণ মৃত্যুঞ্জয় সাহাকে ভালো করে দেখতে লাগলেন সারা শরীরে লাল বিন্দু বিন্দু স্পট এই স্পট যে মৃত্যুঞ্জয় সাহার বহুদিনের সঙ্গী তা অন্বেষণের জানা আর এই জন্য ভিটামিন ই ক্যাপসুল খেতে নুনি এই রেড স্পটগুলো মাঝে অনেক কম ছিল এখন দেখছি বেশ বেড়েছে মৃত্যুঞ্জয়কে দেখতে দেখতে অন্বেষণের বক্তব্য কমবে কী করে কাকু এখন প্রায় দিনই তো বাবা ক্যাপসুল খায় না ডক্টর বলেছিলেন অ্যালকোহলের পর ভিটামিন ই ক্যাপসুল না খেতে আর বাবা এখন প্রায় দিনই রাতে ড্রিঙ্ক করে তাই আর ক্যাপসুল খায় না মৃত্যুঞ্জয়ের মেয়ে ভূমিজা কথাগুলো বলে অন্বেষণকে কথাগুলো মন দিয়ে শুনে আবার মৃত্যুঞ্জয়ের দিকে ধ্যান দিলেন অন্বেষণ না অস্বাভাবিক তো কিছু চোখে পড়ছে না স্বাভাবিক মৃত্যু বলেই তো মনে হচ্ছে হ্যাঁ ডাক্তারও অনেকক্ষণ পরীক্ষা করে হার্ট হাঁটাটাকেই বলেছেন অন্বেষণের কথা সমর্থন করে গগন তবে অন্বেষণ মুখে মৃত্যুটাকে স্বাভাবিক বললেও ওনার মন যেন নিজের কথাটাকে পুরোপুরিভাবে সাই দিচ্ছে না ভালো করে ঘরটা একবার দেখে অ্যাটাচ বাথরুমে ঢুকে পড়লেন অন্বেষণ বাথরুমটিও সুসজ্জিত বেশ বড় একদিকে দেওয়ালের দিকে রয়েছে বাথ টাব সংলগ্ন উত্তরের দেওয়ালটিতে রয়েছে ফ্রস্টেড গ্লাসযুক্ত পর্যাপ্ত আলো বাতাস ঢোকার মতো জানালা হালকা ঠেলা দিয়ে জানালাটা খুলে দিলেন অন্বেষণ বাথরুমের আর দিকে দেওয়ালে রয়েছে বেশ বড় একটা ক্যাবিনেট স্নানের জায়গা কমোডের থেকে আলাদা করতে রয়েছে কার্টুন শাওয়ার আর ওয়াশ বেশিনের পাশে একটা কাউন্টারে রয়েছে স্নানের প্রসাধনী ওই একটি সুন্দর শোপিস বাথরুমটা ভালো করে দেখতে দেখতে হঠাৎ অন্বেষণের পায়ে কি একটা লাগতে এক হাত পিছিয়ে ওই জিনিসটার উপর নজর দিলেন উনি একটা কাঁচের টুকরো একটু হলেই পাকাটত ওনার ব্যাগ থেকে হ্যান্ড গ্লাভসটা বের করে হাতে পরে রুমাল বের করে তাতে সযত্নে তুলে নিলেন কাঁচের টুকরোটি তারপর রুমাল সহ কাঁচের টুকরোটি ব্যাগে ঢুকিয়ে রাখলেন বাথরুম থেকে বেরিয়ে ব্যাগ থেকে আতস কাঁচটা বের করে মৃত্যুঞ্জয়ের দেহটি আবার পর্যবেক্ষণ করতে লাগলেন অন্বেষণ এবার তিনি লক্ষ্য করলেন যে একটি লাল স্পটের কাছে এক বিন্দু রক্ত শুকিয়ে আছে বিন্দুটা ক্ষুদ্র আর লাল স্পটের কাছে হয় খুব ভালোভাবে লক্ষ্য না করলে বোঝা যাচ্ছে না স্যার তেমন কিছু লক্ষ্য করলেন গগনের কৌতূহলী প্রশ্ন না তেমন কিছু নয় তবে বডিটাকে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো পোস্টমর্টম কেন ডাক্তার অ্যাটাক আইডেন্টিফাই করে ডেথ সার্টিফিকেট দিয়ে গেছেন এরপর দাদার দেহ নিয়ে কাটা কোনো মানে হয় না অন্বেষণের কথাকে প্রায় থামিয়ে কথাগুলো বললেন ধনঞ্জয় মিনিট কয়েক আগে বাবুর স্ত্রী রমলা ঘরে ঢুকেছেন উনি দিল্লিতে বন্ধুর মেয়ের বিয়েতে গিয়েছিলেন খবর শুনে ভোরের ফ্লাইটেই উড়ে এসেছেন রমলা বললেন সুস্থ সবল মানুষটার এই হঠাৎ হার্ট অ্যাটাকটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না আপনারা পোস্টমর্টম করতে চান করুন ক্ষতি তো কিছু নেই যদি কিছু পাওয়া যায় বৌদির কথায় কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন ধনঞ্জয় ঠিক আছে তবে পোস্টমর্টমেরই ব্যবস্থা করছি দিদির ইচ্ছের মর্যাদা দেয় গগন অন্বেষণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটা মোমবাতি হাতে নিয়ে তার নকশাগুলো দেখতে দেখতে সবার কথা শুনছিলেন মোমবাতি রেখে ভিটামিন ই ক্যাপসুলের শিশিটাকে হাতে নিয়ে ওটার দিকে চোখ রেখে শিশিটাকে ঘোরাতে ঘোরাতে বললেন কেউ যেন চলে না যায় সবাইকে একটা ফরমাল জিজ্ঞাসাবাদ করতে হবে অন্বেষণের কথা শুনে ভূমিজা বলল। তবে তো তৃষ্ণাকে আটকাতে হবে ও তো বেরোবে বলছিল তৃষ্ণাকে শেষে থেকে ক্যাপসুলগুলো বের করে দেখতে দেখতে ভূমিজাকে প্রশ্ন করে অন্বেষণ তৃষ্ণা এখানে বাবার পিয়ের কাজ করে আমারই বয়সী আর খুব মিশুকে তাই এখানে জয়েন করার অল্প দিনের মধ্যেই আমরা বন্ধু হয়ে গেছি প্রায়ই ও বাবার সাথে অফিশিয়াল ট্যুর করে আর সকালেই ওর বাবার সাথে হলদিয়া যাওয়ার কথা ছিল ওর বাড়ি তো একটু দূরে তাই ও কালই এখানে ছিল আমার সাথেই শুয়েছিল কাল রাতে ঠিক কখন তোমার বাবার এই ঘটনাটা ঘটেছিল মানে তোমরা তো পাশের ঘরেই ছেলে যা হয়েছিল সব একটু ডিটেলে বলবে কোনো আওয়াজ টাওয়াজ পেয়েছো হ্যাঁ একটা আওয়াজ পেয়েছিলাম কিন্তু বেরিয়ে কাউকে দেখতে পেলাম না তবে আমাদের দুজনেরই মনে হয়েছিল যে কেউ যেন বাবার ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে গেলো তারপর আমরা ডিনার সারলাম খাওয়ার পরে তৃষ্ণা বাথরুমে ঢুকলো আর আমার একটা ফোন এলে আমি কথা বলতে লাগলাম আর ও তো বাথরুমে ঢুকলেই গায়িকা হয়ে যায় একদম ননস্টপ গেয়ে চলে আর তার উপর জলের শব্দ তাই কথা বলতে বলতে পাইচারি করে মাঝে মাঝে আমি বারান্দায় চলে যাচ্ছিলাম তারপর ও বেরোলে আমরা শুয়ে পড়ি আজ ভোরে তৃষ্ণা আমায় বলল যা তোর বাবাকে রেডি হতে বল আমাদের তো বেরোতে হবে বাবার ঘরের দরজা ভেজানো ছিল আমি ঘরে ঢুকে বাবাকে ডাকলে বাবা কোনো সাড়া দেয় না তারপর গায়ে হাত দিয়ে দেখি গা ঠান্ডা ব্যাপারটা সুবিধের নয় দেখে আমি তৃষ্ণা ও কাকারদের ডাকি ওনারা বাবাকে দেখে ডাক্তার কাকুকে খবর দেয় কাল রাতে বাবার সাথে কোনো কথা হয়েছিল হ্যাঁ কাল রাতে আমি আর তৃষ্ণা বাবার ঘরে গিয়ে দেখে বাবা চিকেন পকোড়া দিয়ে ড্রিঙ্ক করছে আমাদের চিকেন পকোড়া অফার করলো আমি নিলাম না ও বাথরুমে গিয়ে হাত ধুয়ে দুই হাত ভর্তি করে পকোড়া নিল কথাগুলো বলে ভূমিজা বাবার ঘর থেকে বেরিয়ে ওর ঘরে ঢুকলো তৃষ্ণা তখন ব্যাগ গুছিয়ে বেরোচ্ছিল ভূমিজা ওকে যেতে বারণ করলো এদিকে অন্বেষণ ভূমিজার কথা শুনতে শুনতে অন্যমনস্কভাবে নিজের হাতের দিকে তাকিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে হাতের সবুজ ক্যাপসুলগুলোর মধ্যে একটা সামান্য একটু অন্যরকম আকৃতির উনি তখন ক্যাপসুলগুলো শিশিতে ঢুকিয়ে শিশিটা ব্যাগে ঢোকান সবার সাথে আলাদাভাবে কথা বলে বেশ কিছু তথ্য এলো অন্বেষণের কাছে সেই সঙ্গে সবার নাম ঠিকানা ফোন নাম্বারও নিলেন উনি কোম্পানির অ্যাকাউন্টেন্ট দিলীপ হালদার বললেন গত পরশু দিগ্বিজয়ের সাথে মৃত্যুঞ্জয়ের বেশ ভালো রকম কথা কাটাকাটি হয়েছে দিগ্বিজয় নাকি টাকা খেয়ে আমাদের রাইভাল একটি কোম্পানিকে আমাদের টেন্ডার কোড ভ্যালু বলে দিয়েছে আর তার জন্যই একটা নিশ্চিত প্রোজেক্ট আমাদের হাতছাড়া হয়েছে ধনঞ্জয় বলল একটা স্বাভাবিক মৃত্যু নিয়ে আপনারা কেন যে এত জল করছেন বুঝতে পারছি না তবে মার্কেটে দাদার শত্রুর অভাব নেই তাই তাদের মধ্যে কেউ কিছু করতেই পারে আসলে দাদা কারো পরামর্শ শুনতেন না নিজে যা ভালো বুঝতেন তাই করতেন এই দেখুন না দিলীপ দা হরিপদ দা কত পুরনো স্টাফ কিন্তু তাদের স্যালারি ইনক্রিমেন্ট নেই বললেই চলে আর সেদিনের একটা পুঁচকে মেয়ে তৃষ্ণা কাজকর্ম তেমন কিছু জানে না ভুল ভাল ইংরেজি বলে থাকার মধ্যে দেখতে সুন্দর আর ফিগারটা ভালো তার বছরে দুবার তিনবার করে ইনক্রিমেন্ট একবার করে চাকরি ছাড়ার নাটক করে আর স্যালারি বেড়ে যায় তার উপর অজস্র ছুটি এখন তো আর দাদা নেই এবার দেখব তৃষ্ণা কি করে এত স্যালারি আর ফ্যাসিলিটি পায় দীর্ঘদিনের পুরনো পিএন কামা অফিস বই হরিপদদা বললেন যে দিলীপ হালদার রমলা সাহার কলেজ জীবনের বন্ধু তাদের মধ্যে একসময় একটা গভীর রিলেশন ছিল দিলীপ এই কোম্পানিতে রমলা রেফারেন্সেই এসেছে দিলীপের স্ত্রী বিয়োগের পর থেকে সেই সম্পর্ক আবার জেগে উঠেছে দিগ্বিজয় বললেন বর্দা ছোটদার সম্পর্ক বহুদিন ভালো নয় তবে বর্দার সাথে সম্পর্ক টিকিয়ে রাখা বেশ কঠিন এই আমার কথাই ধরুন না আমার চাকরির সুবাদে বেশ কয়েকটা প্রোজেক্ট আমি পাইয়ে দিয়েছি কিন্তু লাস্ট প্রজেক্টের ব্যবস্থা করে দিতে পারিনি বলে আমাকে গত পরশু দিন বর্দার যা নয় তাই শুনিয়ে দিল বাড়ির সব সময় কাজের লোক পাঁচ করি বলল বড়বাবুকে এক প্লেট চিকেন পকোড়া দিয়ে জিজ্ঞেস করলাম ডিনার কখন দেব উনি বললেন যে আজ আর উনি ডিনার করবেন না এই সব খেয়েই শুয়ে পড়বেন তাই আর আমি ওনাকে ডিনারে ডাকিনি নি সকালে চেঁচামেচি শুনে উঠে দেখি এই ঘটনা রমলা বললেন কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ধনঞ্জয় ওর দাদাকে সহ্যই করতে পারছে না তৃষ্ণার উপরও ওর বেশ হিংসা তৃষ্ণার মা কত কষ্ট করে নার্সের চাকরি করে মেয়েটা মানুষ করেছে ওর বাবা তো কবেই ওদের ছেড়ে ছুড়ে চলে গেছে অথচ কি বড় চাকরি করে ওর বাবা আচ্ছা বলুন তো এমন একটা মেয়েকে সাহায্য করা কি কোনো অন্যায় তৃষ্ণা বলল আমার যে এখন কি হবে ভেবেই পাচ্ছি না ধনঞ্জয় স্যার তো আমাকে সহ্যই করতে পারে না মৃত্যুঞ্জয় স্যার ছিল বলেই চাকরিটা করে খাচ্ছিলাম অন্বেষণ তৃষ্ণাকে কাল রাতের ঘটনা বলতে বললে ও ভূমিজার কথাগুলোই বলল তবে অতিরিক্ত যা সংযোজন করলো তা হলো ভূমিজা লেসবিয়ান ওর সাথে একটা ড্যাম স্মার্ট ডাকাবুকো একটা মেয়ের রিলেশান আছে মৃত্যুঞ্জয় স্যারের কানে কথাটা যাওয়ার পর বাবা মেয়ে রিলেশন একটা বড় ফাটল দেখা দিয়েছিল স্যার আমাকে ভূমিজাকে বোঝানোর জন্য বলেছিল আমি চেষ্টাও করেছিলাম কিন্তু ওর ডিটারমাইন্ড উল্টে আমাকে চুমুটুমু খেয়ে অস্থির কাল ওই মেয়েটা রাতে ফোন করেছিল আমার বড় নেচার কল আসায় আমি তখন টয়লেটে ছিলাম তবে ওর হাব ভাব দেখে আমার মনে হয়েছে যে ওদের কাল রাত্রে কোনো বড় সড়ো কিছু প্ল্যান ছিল আমি এসে পড়াইতে ভেস্তে গেছি সবার সাথে কথা বলে অন্বেষণ গগনকে বললেন আমি এখন বেরোচ্ছি পোস্টমর্টমে রিপোর্ট এলে আমাকে জানিও কথা বলে বেরোতে গিয়ে আবার দাঁড়িয়ে গিয়ে বললেন হুইস্কির বোতল আর গ্লাসটাও নিয়ে নিও ড্রিঙ্কসটাকেও টেস্ট করিও আর দেখো তো বোতল বা গ্লাসে মৃত্যুঞ্জয় ছাড়া আর কারো ফিঙ্গার প্রিন্ট পাও কি না কথা বলতে বলতে হ্যান্ড গ্লাভসটা ব্যাগে ঢুকিয়ে মৃত্যুঞ্জয়দের বাড়ি থেকে বেরোলেন অন্বেষণ এই গল্পের বাকি অংশ শুনতে পাবেন আগামীকাল দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন এছাড়া গল্পটি অন্যদের সাথে শেয়ারও করতে পারেন